ফাইনালি গেমের মধ্যে 1 পাঞ্চ ম্যানের কিন্তু 200টা কনফার্ম হয়ে গেছে। এছাড়া তোমরা কি জানো যে আমাদের ইভো বান্ডলে কিন্তু প্রি অ্যাক্সেসটা কিন্তু বের হয়ে চলে আসছে এন্ড থ্রোন ইমোটের কিন্তু একটা নতুন ভার্সন বের হয়েছে, সেটা কিন্তু তোমাকে আজকে আমাদের এই ভিডিওর মধ্যে জানাই দেবো। এন্ড তোমরা কি জানো যে ব্লু লকের কোন ইভেন্টগুলো কত তারিখে আসবে সবগুলো কিন্তু কনফার্মভাবে আজকে এই ভিডিওর মধ্যে জানাই দেবো। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। অ্যান্ড আজকে থেকে 30 তারিখ পর্যন্ত যতগুলো কনফার্ম ইভেন্ট আছে সবগুলো কিন্তু ডেট সহ তোমাদেরকে জানাই দেবো। অ্যান্ড OB47 আপডেটের পরে আমাদের গেমের মধ্যে কী কী চেঞ্জ হতে চলেছে তার কিন্তু বেশ কিছু পরিবর্তনও কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে জানাই দেবো। তো বেশি দেরি না করে চলো আমাদের ভিডিও স্টার্ট করা যাক। ফার্স্টে OB47 আপডেটের পরে যেগুলো চেঞ্জ হতে চলেছে সেগুলো কিছু কথা বলে নিই। OB47 আপডেটের পরে কিন্তু পুরো গেমে তোমরা এরকম কিছু স্লাইডার দেখতে পারবা, এগুলোর মাধ্যমে কিন্তু তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে, ঠিক আছে। অ্যান্ড এখানে কিন্তু তোমরা রিভার্সের সুবিধাটাও পেয়ে যাবা, শুধু আমাদের যে এখানে ফ্যাক্টরিতে দেখাইতেছে এইরকম না, পুরো ম্যাপেই কিন্তু এই স্লাইডারটা ছড়ায় থাকবে, ঠিক আছে। স্পাইডারম্যানের যেরকম জাল ছড়ায় থাকে সব জায়গায় কিন্তু এই স্লাইডারটা সমানভাবে ছড়ায় থাকবে। অ্যান্ড এখানে কিন্তু তোমরা একটা রিভার্সের অপশন পাবো, তার মানে কিন্তু এখানে তোমরা যদি মনে করো যে ক থেকে খতে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু খতে মনে হলো যে এনিমি বেশি, তাহলে কিন্তু আমরা রিভার্স বাটনে টিপ দিয়ে কিন্তু আমরা আবার কতে ব্যাক করতে পারবো, ঠিক আছে। অ্যান্ড এর সাথে আরও একটা ইন্টারেস্টিং ফিচার আছে যে আমরা এখান থেকে যেতে যেতে কিন্তু আমরা এখান থেকে এনিমিকে গুলি মারার ফিচারটাও কিন্তু এর মধ্যে পেয়ে যাবো। তো আপডেটের পরে সেটাও তোমরা গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো। এখন আমি কোন জায়গায় বসে আছি যদি তোমরা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে। অ্যান্ড এই জায়গাটাকে কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশালভাবে, ঠিক আছে। অন্য জায়গা থেকে কিন্তু আমাদের এই জায়গাটাকে অনেক বেশি সুন্দরভাবে সাজানো হয়েছে। তোমরা যদি জানো যে আমরা এখন কোয়ে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে। অ্যান্ড আমি জানি যে তোমাদের সবাই কিন্তু জানবা যে এটা আমরা কোয়ে আছে। তোমরা যদি এখন একটু আকাশের দিকে খেয়াল করো তাহলে তোমরা দেখবা যে আকাশে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের যেই সব দেশে অনেক বেশি বরফ পড়ে বা অনেক বেশি ঠান্ডা পড়ে ওইসব দেশে কিন্তু বছরের কিছুটা সময় কিন্তু আকাশের কালার এইরকম থাকে। আবার কোনো কোনো দেশে যেমন নরওয়েতে কিন্তু বছরের বেশিরভাগ টাইমটাই আকাশের কালার এইরকমই হয়ে থাকে। তো আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু পুরো মাঠেই মানে পুরো ম্যাপেই কিন্তু আকাশের কালারটা এরকম করে দেওয়া হবে, যেটা আমার কাছে দেখতে মোটামুটি ভালো লাগতেছে। কিন্তু এর ফলে হয়তো আমাদের এনিমি খোঁজাখুঁজিতে একটু সমস্যা হতে পারে, বাট তোমাদের কাছে কেমন লাগলে এই আকাশের কালার চেঞ্জ করার ফিচারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। অ্যান্ড এই জায়গাটা কোন জায়গা সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে। আপডেটের পরে গেমের বিভিন্ন জায়গায় আমরা এরকম বক্স দেখতে পারবো, এগুলো বক্স কিন্তু আমরা কাছে গিয়ে ওপেনও করতে পারবো। অ্যান্ড ওপেনিং করার পরে কিন্তু বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে আমাদের গেমের বিভিন্ন লুট কিন্তু আমরা পেয়ে যাবো, ঠিক আছে। লুট মনে হয় যে মোটামুটি ভালোই পাবো। তো এই বক্সের তোমার কাছে কেমন লাগলো? আমার কাছে পার্সোনালি বক্সের যেটা অ্যানিমেশনগুলো দিয়েছে সেগুলো ভালো লাগছে। অ্যান্ড বক্সের যদি ভালো ভালো আইটেম দেয় তাহলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু যদি ওই টোকাই মার্কে জিনিসপত্র দেয় অ্যান্ড এত ভালো অ্যানিমেশন দেয় তাহলে ভাই আমার কাছে আসলে ভালো লাগবে না, ঠিক আছে। তোমার কাছে কেমন লাগলো এই ফিচারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বেশ অনেকদিন পরে কিন্তু আমাদের জিপ লাইনের মধ্যে কোনো একটা চেঞ্জ করা হয়েছে। অ্যান্ড জিপ লাইনে কিন্তু আমরা আগে হাত দিয়ে ধরে যেতাম, বাট এখন কিন্তু আর হাত দিয়ে ধরে যাবো না, এখন কিন্তু আমরা ম্যাগনেটের মাধ্যমে কিন্তু আমরা জিপ লাইন দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো, ঠিক আছে। অ্যান্ড এখানে কিন্তু আরও একটা জিনিস অ্যাড করছে, সেটা হলো রিভার্সের বাটন কিন্তু তোমরা এখন দেখতে পারবো। তাহলে ক থেকে খতে যাওয়ার সময় যদি তোমরা ভাবো যে আমরা আবার কতে ব্যাক করবো তাহলে কিন্তু মাঝ পথ থেকে তোমরা আবার রিভার্স বাটনে টিপ দিয়ে কিন্তু আবার পরবর্তীতে রিভার্স করে চলে আসতে পারবো, ঠিক আছে। এর সাথে কিন্তু আরও একটা অ্যানিমেশন অ্যাড হবে যেটা কিন্তু ফায়ারিংয়ের অ্যানিমেশন, ঠিক আছে। সরি, অ্যানিমেশন না, এখান থেকে কিন্তু আমরা যেতে যেতে কিন্তু ফায়ারিংও করতে পারবো। অ্যান্ড ফায়ারিং করে কিন্তু এনিমিকেও মারতে পারবো। তো এইটা আমার কাছে এই ফিচারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই চেঞ্জগুলোর মধ্যে। তো তোমাদের কাছে কেমন লাগলো এই চেঞ্জটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। এটার পরে কিন্তু গেমের মধ্যে আমাদের একটা নতুন শটগান আসবে, ঠিক আছে, যেটা আমাদের ওয়ান ট্যাপের মানে হেডশটের জন্য ব্যবহার করা হবে। একটাই গুলি থাকবে এই শটগানের মধ্যে। শুরুর দিকে এটার কনসেপ্ট আমার কাছে অতটাও ভালো না লাগলেও এখন কিন্তু যত ধীরে ধীরে জিনিসপত্র এটা বের হয়ে আসতেছে তত কিন্তু এটা কিন্তু অনেক বেশি জোশ একটা শটগান হয়ে উঠতেছে, ঠিক আছে। ভালোভাবে যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবা যে একটা গুলি ফায়ার করার সাথে সাথে কিন্তু দুইটা ড্যামেজ দিচ্ছে, ঠিক আছে। মানে একটা গুলির ড্যামেজ দিচ্ছে আর একটা বোমের ড্যামেজ দিচ্ছে, তার মানে কিন্তু গুলির সাথে একটা বোমও বের হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড এর সাথে আরও একটা ইন্টারেস্ট ফিচার যে যদি আমরা একটা এনিমিকে ফায়ার করি অ্যান্ড তার সাথে যদি আরও একটা এনিমি থাকে তাহলে কিন্তু দুইজনের উপরে এই ড্যামেজটা কাজ করবে, সেটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। তোমার কাছে এই শটগানটা কেমন লাগলো অ্যান্ড এর ফিচারগুলো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। আমার কাছে তো পার্সোনালি এখন অনেক বেশি জোশ লাগতেছে এই শটগানটা। কিছুদিন আগে তোমাদেরকে কয়েকটা হিন্দি ভয়েস প্যাকের রিভিউ করছিলাম, বাট ওগুলো কিন্তু ইন্ডিয়ান সার্ভারে শুধু আসতেছে, বাংলায় সার্ভারে আসতেছে না, যেহেতু সেগুলো হিন্দি। বাট মন খারাপ করে কিছু নেই, আমাদের বাংলায় সার্ভারের জন্য কিন্তু বাংলা কয়েকটা ভয়েস প্যাক আসতেছে যেগুলো কিন্তু তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তার আগে সবার উপরে যেটা আছে সেটা হলো মামা তুমি সেরা, 2 নম্বরে আছে আমার ভুল হয়েছে, ভাই জোস না আমি না আমি বিশ্বাস করি না, বুঝো না ব্যাপারটা। তারপরে দুরু, মানে আমার কাছে তো পার্সোনালি ভয়েস প্যাকগুলো ভালো লাগছে, কনফার্ম যে এগুলো গেমের মধ্যে আসতেছে। তো এগুলো আসার পরে কিন্তু আরও বেশি জোশ লাগবে, এখনই পড়তে তো অনেক বেশি মজা লাগতেছে।
প্রত্যেকবার উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের গোল্ড রয়্যাল ইভেন্ট আসে, এবারে কিন্তু কোনো ব্যতিক্রম হবে না, এবারে কিন্তু আমাদের একটা গোল্ড রয়্যাল ইভেন্ট আসবে অ্যান্ড এটা কিন্তু কনফার্ম। বাট এটা কত তারিখে আসবে এবং কোন বান্ডেলগুলো নিয়ে আসবে সেটা কিন্তু এখনো পুরোপুরি কনফার্ম হয়নি, কিন্তু এটা কনফার্ম যে আমাদের ডিসেম্বর মাসে তোমরা একটা গোল্ড রয়্যাল ইভেন্ট দেখতে পারবা, তার জন্য একটা প্রি অ্যাক্সেস কিন্তু বের হয়ে আসছে। এটাই যে পুরোপুরি হবে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম না, আমি তোমাকে ভালোভাবে আগে বলতেছি, বাট একটা গোল্ড রয়্যাল ইভেন্ট যে তোমরা ডিসেম্বর মাসে দেখতে পারবা এটা 101% গ্যারান্টি অ্যান্ড কনফার্ম, ঠিক আছে। এখন 30 তারিখ পর্যন্ত কোন কোন ইভেন্টগুলো পুরোপুরি কনফার্মভাবে গেমের মধ্যে আসবে সেগুলো বলি। তার আগে সবার আগে আমাদের বুইয়া দা চ্যাম্প ইমোটটা আছে, এই ইমোটের ফেয়ারওয়েল ইভেন্টটি কিন্তু 17 তারিখে ভোর 4:01 তোমরা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবো। যদি তোমাদের বের করার ইচ্ছা থাকে তাহলে তোমরা 1100 মতো ডায়মন্ড গুছিয়ে রাখো, অ্যান্ড অনেক সার্ভারে কিন্তু এই ইমোটটা ফ্রিতে দিয়ে দিছে। নেক্সট আমাদের যে ইভেন্টটা আছে সেটা হলো আমাদের বুইয়া স্পেশাল স্কিনের ইভেন্ট, অ্যান্ড এই ফেয়ারওয়েল ইভেন্টটি কিন্তু 20 তারিখে ভোর 4:01 তোমরা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবো। যদি তোমাদের অ্যাকাউন্টে কোনো ভালো ফিস্টে স্কিন না থাকে তাহলে আমি বলবো না যে এটা বের করো, আমার কাছে পার্সোনালি ভালো লাগে, তোমার কাছে যদি পার্সোনালি ভালো লাগে তোমরা বের করতে পারো, 1100 ডায়মন্ড লাগবে, তো 20 তারিখে এটা তোমরা গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো। এর পরবর্তীতে আমাদের যে কনফার্ম ইভেন্ট আছে সেটা হলো আমাদের ব্লু লক স্পেশাল, সেটা হলো আমাদের ইসাক উইল নামে এই লিঙ্ক ইভেন্টটি কিন্তু তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা 23 তারিখে ভোর 4:01। যেটা আমি আমাদের আমার লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে কনফার্মভাবে বলছিলাম যে 23 তারিখে ভোর 4:01 ইসাক উইল আমাদের এই রিং ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। বাট এখানে কিন্তু আমাদের দুইটা বান্ডেলের কথা ছিল, বাট এখানে কিন্তু একটা বান্ডেলই দেওয়া হবে যেটা কিন্তু আমাদের ব্লু বান্ডেল, এটাকে আপগ্রেড করার পরবর্তীতে কিন্তু তোমরা হোয়াইট বান্ডেলে কনভার্ট করতে পারবা। মানে একটা ইভো বান্ডেলের সিস্টেম কিন্তু এখানে করা হয়েছে, মানে তোমাদেরকে একটা বান্ডেল বের করার পরে আবার ডায়মন্ড খরচ করে আরেকটা বান্ডেল নিতে হবে। তাছাড়া কিন্তু এখানে আমাদের যে ইমোটটা আছে সেটা কিন্তু মোটামুটি আমার কাছে ভালোই লাগছে, অ্যান্ড এরপরে কিন্তু আমাদের এখানে একটা গ্লোয়ালের স্কিন থাকবে। তো 23 তারিখে ভোর 4:01 ডায়মন্ড গুছিয়ে রাখো, যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা 23 তারিখে ভোর 4:01 কিন্তু এই ইভেন্টটা গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া বোথ সার্ভারে। এরপরেই কিন্তু এর বড় ভাইয়ের ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে চলে আসবে 29 তারিখে ভোর 4:01, ঠিক আছে। নাগি টিম নামে এই ইভেন্টটা হবে, অ্যান্ড এই রিং ইভেন্ট কিন্তু চলে আসবে আমাদের গেমের মধ্যে 29 তারিখে ভোর 4:01, অ্যান্ড এখানে কিন্তু তোমরা দুইটা বান্ডেল দেখতে পারবা। অ্যান্ড এখানে আমি একটা ভালো জিনিস দেখতেছি যে এই প্রি অ্যাক্সেসে কিন্তু দুইটা বান্ডেলকে কিন্তু আলাদা আলাদা রাখা হয়েছে, এমন না যে দুইটা বান্ডেলের মধ্যে একটাকে কেনার পরে আবার আরেকটাকে আপগ্রেড করতে হবে, এমন না, দুইটা বান্ডেলকেই কিন্তু তোমরা আলাদা আলাদাভাবে রিং ইভেন্ট থেকে বের করতে পারবে। একটা কথা বলতে ভুলে গেছি যে দুইটা ইভেন্টই কিন্তু তোমরা সবগুলো বান্ডেলকেই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে বের করে নিতে পারবে, ঠিক আছে। তো যেহেতু এটা 29 তারিখে আসতেছে তো সেহেতু তোমাকে এখন ডায়মন্ড ঠিকভাবে খরচ করতে হবে, ঠিক আছে। এখন তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে তোমরা ওই ইভেন্টে স্পিন করবা, ইসাকে স্পিন করবা নাকি নাগিতে স্পিন করবা, কোনটার বান্ডিল তোমার কাছে বেশি ভালো লাগছে তোমাকে ভালোভাবে ডিসাইড করে নিতে হবে, ঠিক আছে। কারণ সবগুলো কিন্তু মোটামুটি একই রকমই, বাট যদি তোমরা দুইটাতেই কমপ্লিট করতে চাও তাহলে তোমাদের জন্য অগ্রিম কংগ্রেচুলেশন আমার তরফ থেকে। 6 থেকে 7 হাজার ডায়মন্ড গুছাই রাখো। ব্লু লক স্পেশাল যে ইভেন্টটা সবার আগে আসার কথা ছিল সেটা কিন্তু মোটামুটি সবার লাস্টে আসতেছে, তো এইটার মোটামুটি যেই তারিখটা বের হয়ে আসতেছে সেটা হলো ডিসেম্বর মাসের 10 তারিখে কিন্তু এই ইভেন্টটা তোমরা বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে দেখতে পেয়ে যাবে, অ্যান্ড ফেমাসের গান স্কিনটা মোটামুটি ঠিকই আছে, যদি তোমরা চাও তোমরা তাহলে তোমরা পরবর্তী মাসের 10 তারিখে এটা থেকে ফেমাসের স্কিনটা বের করে নিতে পারো। গেমের মধ্যে যেই ইভেন্টটা এখন সবচেয়ে বেশি হাইপে আছে সেটা হলো আমাদের ওয়ান পাঞ্চ ম্যানের ইভেন্ট, ঠিক আছে। ওয়ান পাঞ্চ ম্যানের যেই আমাদের টুসুরিটা আছে সেটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে এই ডিসেম্বর মাসেই 100% কনফার্ম যে আমাদের ওয়ান পাঞ্চ ম্যানের টুসুরিটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। তাছাড়াও কিন্তু এখানে আরও তিনটা গান স্কিন থাকবে যেগুলো কিন্তু চেঞ্জ হইতে পারে, এখন যেগুলো দেখাচ্ছে সেগুলোর মধ্যে চেঞ্জ হইতে পারে, কিন্তু M1887 যেটা আমাদের ওয়ান পাঞ্চ ম্যানের আছে সেটা কিন্তু ঠিকই থাকবে, ঠিক আছে। তো ডিসেম্বর মাসে তোমাদের অপেক্ষা শেষ হচ্ছে, অ্যান্ড এটা কিন্তু গেমের মধ্যে আসতেছে। গেমের মধ্যে এখন বর্তমানে চলতেছে একটা ফালতু মিস্ট্রিস অফ ইভেন্ট, যেটা কিন্তু একদমই একটা ফালতু ইভেন্ট দিছে গেরিনা, যে কী জন্য দিল সেটা আমি বুঝতে পারলাম না, বাট তোমাদের কিন্তু আর এই ফালতু ইভেন্টের মধ্যে থাকতে হবে না, লাকি উইল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। ডিসেম্বর মাসের 5 তারিখে কিন্তু আমাদের গেমের মধ্যে এই ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে, যেটা কিন্তু একটা পুরোপুরি মোটামুটি কনফার্ম একটা ডেট, ঠিক আছে। তো এটার মধ্যে তো তোমরা সব কিছু পেয়ে যাবা, বান্ডেল থেকে শুরু করে তোমরা ইভো টোকেনও কিন্তু এই ইভেন্টের মধ্যে পেয়ে যাবে। তো তোমরা রেডি তো পরবর্তী মাসে আমাদের এই ডিসকাউন্ট ইভেন্টটা দেখার জন্য, 5 তারিখে এই ডিসকাউন্ট ইভেন্টটা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। ভিডিওটা প্রায় 10 মিনিটে হয়ে গেছে, যদি তোমাদের কাছে এই ভিডিওটা এখন পর্যন্ত ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, ঠিক আছে। অ্যান্ড সাজেশন দিও যে আমরা আমাদের ভিডিওতে আরও কী কী অ্যাড করতে পারি অ্যান্ড কী কী ইম্প্রুভমেন্ট করতে পারি, ঠিক আছে। তোমরা সবাই হয়তো জানো গেরিনা ফ্রি ফায়ার আমাদের পুষ্পা 2 মুভির সাথে কিন্তু কোলাবরেশন করছে, অ্যান্ড সেই অনুযায়ী কিন্তু বেশ কয়েকটা জিনিসপত্র কিন্তু গেমের মধ্যে আসতে চলেছে। তো সেই জিনিসপত্রগুলোর কিন্তু মোটামুটি একটা প্রি অ্যাক্সেস বের হয়ে আসছে, তো সেগুলো কিন্তু তোমাকে এখন দেখানোর চেষ্টা করবো।
ফার্স্টে তোমাদের জন্য আমাদের যে মেল বান্ডিল পুষ্পার যে মেল বান্ডিলটা আছে এই বান্ডিলে কিন্তু গেমের মধ্যে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা কিন্তু প্রি অ্যাক্সেস একটা বের হয়ে আসে এছাড়া কিন্তু আমাদের কুরালের স্কিনটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসবে এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে অ্যান্ড তাছাড়াও কিন্তু একটা মনস্টার ট্র্যাকের কিন্তু একটা স্কিন আসবে গেমের মধ্যে যেটা কিন্তু আমাদের ওই যে কি পাচার করে না পুষ্পা ওই যে কি পাচার করে ভুলে গেলাম লাল চন্দন সেই লাল চন্দনের উপরেই কিন্তু আমাদের এই ট্র্যাকের স্কিনটা ডিজাইন করা হয়েছে এছাড়া কিন্তু একটা গ্লোয়ের স্কিনও আসবে তো তোমাদের কাছে এই জিনিসপত্রগুলো পুষ্পা সম্পর্কে কেমন লাগলো এছাড়া কিন্তু আরও অনেক জিনিসপত্র আসবে যেগুলো কিন্তু এখনো মোটামুটি বের হয়ে আসেনি বের হয়ে আসলে কিন্তু আমি তোমাকে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো পুষ্পা জিনিসপত্রগুলো তোমার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও ফাইনালি আমাদের যে নতুন ইভো বান্ডিল আসবে সেটা কিন্তু প্রি অ্যাক্সেসটা বের হয়ে চলে আসছে অ্যান্ড সেটা কিন্তু আসলে অনেক বেশি জোস ভাই ঠিক আছে তো প্রি অ্যাক্সেসটা তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ অ্যান্ড আসলেই কিন্তু আমার কাছে অনেক বেশি জোস লাগতেছে ঠিক আছে এটা কিন্তু আমাদের শিয়ালের অ্যানিমেশনের উপরে তৈরি করা একটা ইভো বান্ডিল অ্যান্ড এই ইভো বান্ডিল কিন্তু আমাদের OB47 আপডেট স্পেশাল গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে এছাড়া কিন্তু পিঠের মধ্যে তোমরা একটা ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের OB47 আপডেটের মধ্যে আসবে মানে ওইটা ওই ইভেন্টের মধ্যে আসবে ব্যাকপ্যাকের মুখটা কিন্তু আমাদের শিয়ালের মুখ অ্যান্ড এখানে কিন্তু শিয়ালের হাতও থাকবে হাতের যে হাড্ডিগুলো আছে ওগুলোও থাকবে ঠিক আছে তো ব্যাকপ্যাকটা কিন্তু আসলে আমার কাছে অনেক বেশি জোস লাগছে তোমাদের কাছে আমাদের যে নতুন ইভো বান্ডিলটা আসতেছে গেমের মধ্যে সেইটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিও আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে আমাদের এই নতুন ইভো বান্ডিলটা ঠিক আছে তো ইভো বান্ডিলের সাথে কিন্তু ইভো বান্ডিলে কয়েকটা ইমোট আসবে সেগুলোও কিন্তু তোমাদেরকে আমি এখন রিভিউ করে দেখাই দেবো ফার্স্টে কিন্তু আমাদের এই চেয়ারে বা কুর্সি যাই বলো ওখানে বসে থাকার কিন্তু একটা ইমোট আসবে তো এই ইমোটটাও কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে এছাড়াও কিন্তু এখানে আমাদের একটা ডুয়ো ইমোট থাকবে যেটা কিন্তু বড় লোকদের বাসায় যেই সোফাগুলো থাকে না তো ওই সোফা স্টাইলেই কিন্তু একটা বসার জায়গায় থাকবে অ্যান্ড ওই বসা জায়গার সরি ওই বসার চেয়ারটাই কিন্তু কয়েকটা বেলুন মিলে আঁকড়ে ধরে থাকবে আকাশে ঠিক আছে তো এটার কনসেপ্ট আমার কাছে ভালো লাগছে অ্যান্ড এটা মোটামুটি ফ্রি ফায়ারে এতদিন পর্যন্ত যত ডুয়ো ইমোট আসে সবগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে তোমার কাছে কেমন লাগলো এই ডুয়ো ইমোটটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিও এছাড়া কিন্তু এখানে একটা অ্যাঞ্জেলিক থিমে একটা ইমোট ডিজাইন করা হয়েছে এটাও আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে না কিন্তু মোটামুটি ভালোই লাগতেছে তো তোমাদের কাছে এই ইমোটটা কেমন লাগলো সেটা কমেন্ট করো তাছাড়া কিন্তু আমাদের এখানে থ্রোনের কিন্তু একটা কাস্টমাইজ ভার্সন আসবে যেটা আমার কাছে ভালো লাগতেছে ভাই খুবই ভালো লাগতেছে ঠিক আছে তো আমার যতদূর ধারণা যে এটা একটা আইসের উপরে অবস্থান করবে অ্যান্ড আইসের থ্রোনে বসার সঙ্গে সঙ্গে কিন্তু সে ভেঙে পড়ে যাবে ঠিক আছে তো এটা আমার কাছে অনেক বেশি ফানি অ্যান্ড ইন্টারেস্টিং লাগছে তো তোমাদের কাছে এই নতুন ইভো বান্ডিল অ্যান্ড তার সাথে যেই ইমোটগুলো ডিজাইন করা হয়েছে এগুলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিও ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের ভিডিওতে অ্যান্ড তোমাদের কাছে এই ইনফরমেশনগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও অ্যান্ড যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আজকের মধ্যে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আরও একটা নতুন ভিডিওতে টিল দেন স্টে সেফ স্টে হেলদি